তাহলে বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে ক্লাচিং বাবু ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা বড় বড় ইউটিউবাররা কেন তোমাদেরকে সাপোর্ট দিচ্ছে না, এই কথাটা আমি আজকে বলতে চাচ্ছি তোমাদের মাঝে। অ্যান্ড ভিডিওটি শুরু করার আগে আরও একটি কথা বলে রাখি, আমি তোমাদের কাছে একটা অনুরোধ করবো, যদি তুমি একজন বাঙালি বাংলাদেশের সার্ভার চাও তাহলে প্লিজ ভিডিওটাতে একটি লাইক দিয়ে দিও, ঠিক আছে? সকলে প্রত্যেকে একটা করে লাইক দিয়ে দিও। আর যদি চ্যানেলে নতুন হো, আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না। সো শুরু করা যাক আজকের ভিডিওটা, ঠিক আছে? তো প্রথমত বলো যে বড় বড় ইউটিউবাররা তোমাদেরকে কেন সাপোর্ট দিচ্ছে না, বড় ইউটিউবাররা তোমাদেরকে সাপোর্ট দিচ্ছে না, এদিকে একটা বড় কারণ হচ্ছে যখন নাকি ইন্ডিয়ান মানে আমার সাপোর্টার কিন্তু প্রায় 30% মতো ইন্ডিয়ান, ঠিক আছে? আমি এটা না করতে পারবো না। তো যখন তুমি বাংলাদেশের সার্ভার পেয়ে যাবে তখন কিন্তু আমরা ইন্ডিয়ানদের মানে ইন্ডিয়ানরা মেবি ভিডিও দেখবো না, ঠিক আছে? তো ইন্ডিয়ানদের সাথে কিন্তু আমার অনেক ফেভারিট মানে বন্ধুত্ব আছে। তো এখানে আমার কিন্তু তোমারও আছে, মেবি থাকতেও পারে নাও থাকতে পারে, এটা জানি না। তো এখন চাষ আমরা কেন সাপোর্ট পাচ্ছ না, তুমি চাচ্ছ বাংলাদেশ সার্ভার আর বাংলা মানে ওরা চাচ্ছে যে কি, ওরা চাচ্ছে আমাদের সাথে সবাই খেলুক। অ্যান্ড আমি চাচ্ছি যে নেপালকে একটা সার্ভার দিয়ে দিক, ঠিক আছে? নেপালকে যদি সার্ভার দিয়ে দেওয়া হয় না তাহলে প্রায় ইন্ডিয়া সার্ভারে প্রত্যেকটা খেলোয়াড় খুব ভালো ফেস করবে, মানে যত সমস্যা সব ঠিক হয়ে যাবে। এদিকে যখন ইন্ডিয়া সার্ভারে ভালো কোনো ইভেন্ট আছে তখন কিন্তু সার্ভার ডাউন হয়ে যায়, মানে ম্যাচ মেকিং হচ্ছে না। যখন নাকি ধরো একটা ইভেন্ট এসেছিলো, ঠিক আছে, প্রায় 5-6 মাস আগে একটা ইভেন্ট এসেছিলো, 5-6 মাস আগে তো প্লেয়ার কমই ছিল। যখন ইভেন্ট এসেছিলো একটা মানে গেম খেলে মানে একটা ড্রাগ উইন্ডারল্যান্ডে একটা একে ছিল না, তো ওই একটা একদম ফ্রিতে দিয়েছিলো। অ্যান্ড একটা স্পাস গান দিয়েছিলো একদম ফ্রিতে, লেজেন্ডারি গান ছিল, ঠিক আছে? তো একটা MP40 দিয়েছিলো ফ্রিতে, ঠিক আছে? এই 4টা গান একদম ফ্রিতে দিয়ে দিয়েছিলো, মানে এই সময় সার্ভারটা এত ভালো ছিল না বলা বাইরে, ঠিক আছে? এতটা ভালো ছিল। তো এক এক সময় কিন্তু এক একটা ইভেন্ট দিত আর সার্ভারটা ডাউন হয়ে যেত। তো একটা সময় আসলো, এখন যে সময়টা আছে ফ্রি ফায়ারে পপুলার হয়ে গেছে, ফ্রি ফায়ার গেমটা পপুলার হয়েছে, প্রায় 500 মিলিয়নের মতো মানুষ খেলে। তো এখানে আসল কথা হচ্ছে তোমরা কোন সময় বাঙালি সাপোর্ট পাবে, বড় বড় ইউটিউবার সাপোর্ট পাবে। আমি একটা কথা খুব ভালো করে আমি তোমাদেরকে বলেছি, যদি তুমি বাংলাদেশের বাংলাদেশের বড় বড় ইউটিউবারদের সাপোর্ট না পাও তাহলে কোনো সময় তুমি বাঙালি সার্ভার তো দূরের কথা, পিঙ্ক প্রবলেমও ঠিক হবে না, তোমার ভালো কোনো ইভেন্টও পাবে না, ডায়মন্ডের দামও কমাবে না। এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো তুমি বাঙালিদের মানে বড় বড় ইউটিউবার যারা আছে তাদেরকে সাপোর্ট করতে থাকো, মানে তাদের সাথে বিরুদ্ধে প্রত্যেক বিরুদ্ধে বলো যে কিছু সার্ভার নিয়ে কিছু বলতে, ঠিক আছে? তো এখনও কিন্তু কিছু বলে আমি নাম বলছি না ইউটিউবারের। তো একজন ইউটিউবার বলেছিল যে মডারেটররা নাকি কোনো রকম সিদ্ধান্ত নিইনি, আমি নামটা বলতে চাই না, যদি মডারেটর সিদ্ধান্ত না নিত তাহলে কিন্তু এতটুকু পর্যন্ত সার্ভারের ইয়েটা হতো না, ঠিক আছে? অ্যাডমিন মডারেটর যদি না হতো না তাহলে কিন্তু কিছু হতো না, এই পর্যন্ত মানে সার্ভার নিয়ে কিছু আলাপ হতো না। তো অনেকেই জানে সার 25 তারিখ খেলা অফ করে দেবে, 25 তারিখ খেলা অফ করে দিলে তোমাদেরকে সার্ভার দিয়ে দেবে, যত সব মিথ্যা কথা, ঠিক আছে? সব মিথ্যা কথা। 25 তারিখ তুমি যদি খেলা অফ করো কোনো লাভ হবে না। এদিকে তুমি একটা গান স্কিন দিচ্ছে একদম ফ্রিতে, MP40 WDFR, তো এই গানটা তুমি হারাবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো অ্যান্ড সাজেস্ট করবো যে তোমরা 25 তারিখ গেমটা খেলো, অ্যান্ড তুমি বাংলাদেশে বড় বড় ইউটিউবারদের সাথে সাপোর্ট করতে থাকো, অ্যান্ড এদের কমেন্টে গিয়ে লিখতে থাকো যে আমাদের বাংলাদেশের সার্ভার নিয়ে আপনারা কিছু লিখেন। তো তাহলে কোনো একটা পদক্ষেপ নিতে পারে ওরা। অ্যান্ড যদি তুমি বড় বড় ইউটিউবারদের সাপোর্টে থাকো তাহলে কিন্তু বাংলাদেশের মানে সার্ভার পেতে তো দুর্গতা ভালো কিছু পাবে, ঠিক আছে? যেমন ডায়মন্ডের দাম কমাতে পারবে। অ্যান্ড তুমি কী চাচ্ছ, আমি তো তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি কী চাচ্ছ, তোমরা কী চাচ্ছ, আমি কী চাচ্ছি একটু রিকোয়েস্ট করবে। তো অনেকে আছে বাংলাদেশের সার্ভারটা দেওয়া হোক, এদিকে যদি বাংলাদেশের সার্ভার দেওয়া হয় তাহলে কিন্তু প্লেয়ার খুবই কম, ম্যাচ মেকিং হতে টাইম লাগবে, অ্যান্ড আরও কিছু সমস্যা আছে। অ্যান্ড হওয়ার পর দেখতে পারবে, হতে পারে ডায়মন্ডের দাম না কমে, তোমার ডায়মন্ডের দাম অনেক বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে? বাংলাদেশ সার্ভার আসলে ডায়মন্ডের দামটা অনেক বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে? এদিকে আমরা বাংলাদেশে অনেক, ঠিক আছে? অ্যান্ড বাংলাদেশের দাম আসলে কিন্তু ডায়মন্ড দাম বাইরে দিতে পারে। আবার একটা কথা আমি সবচেয়ে ভালো করে বলে রাখি যে বাংলাদেশে আসলে পিঙ্ক সমস্যাটা ঠিক হয়ে যাবে, এটা স্বাভাবিক, আমি জানি পিঙ্ক সমস্যাটা 100% ঠিক হয়ে যাবে। তো এটাই হচ্ছে একটা বড় ভালো দিক। তো যদি বাংলাদেশ সার্ভারে একটা পিঙ্ক সমস্যা ঠিক হয়ে যাবে, অ্যান্ড যদি বাংলাদেশের সার্ভার না আসে তাহলেও কিন্তু আমাদের পিঙ্কটা ঠিক করতে হবে, এটা সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের কমিউনিটি থেকে। এখন যেহেতু সাধারণত একটা সিদ্ধান্ত নিয়েছে 25 তারিখ খেলা অফ রাখবো, তোমরা তো অফ রাখতে পারো, কোনো সমস্যা নেই। যদি কিছু হয় দেখবে, আমি তো বলবো নেক্সট ভিডিওতে তো আছি। তো আমরা তো বলতে চাচ্ছি যে তোমরা প্রত্যেক ইউটিউবারের সাপোর্টে যদি না পাও তাহলে কিছু হবে না। তো তোমাদের মতামত কী, তোমরা কি সার্ভার পেয়ে যাবে 25 তারিখ খেলা অফ রাখলে? আমার তো মনে হয় তোমরা পাবে না, কেননা এর আগের ভিডিওতে দেখেছিলাম ওদের নাকি $1,000,000 দিলে সার্ভার দেবে, মেবি তোমরা অনেকেই দেখেছো আবার অনেকে নাও দেখতে পারো। তো এভাবেই কিন্তু প্রত্যেকটা গেম চলছে, অ্যান্ড আমাদের পিঙ্ক প্রবলেম, এদিকে সার্ভার প্রবলেম, এদিকে ডাউন সার্ভার, ভালো ইভেন্ট আসলে একদিন দেখেছিলে যে ফ্রিতে প্যাড দিয়েছিলো, ঠিক আছে? একদম ফ্রিতে প্যাড দিয়েছিলো,
তারপর কি হয়েছে, ফ্রিতে প্যাড দেওয়ার জন্য ওদের 3 দিন ওয়েট করতেছি, ঠিক আছে? যেদিন দেওয়ার কথা ওই দিন না দিয়ে সার্ভার সমস্যার কারণে, ডাউন হয়ে যাওয়ার কারণে 3 দিন পর দিতে হয়েছে। এইভাবে আমাদের সার্ভার ডাউন ঠিক করতে হবে, ডায়মন্ডের দাম কমাতে হবে, এদিকে বড় বড় আইডিতে বিনা কারণে ব্যান হওয়ার কথা, এগুলো সব কিছু বাদ দিতে হবে, ঠিক আছে? তো এগুলো যদি বাদ দিয়ে দেয় মেবি আশা করি আমাদের ইন্ডিয়া সার্ভারে সব থেকে বেস্ট হবে। অ্যান্ড দেখো আমি বলতে চাইছি, ঠিক আছে, তো আমাদের যে একটা ছুরির যে ইভেন্ট আছে না, তো আমাদের সার্ভার কিন্তু ফ্রিতে দিয়েছে ইন্ডিয়া সার্ভার, আমি ইন্ডিয়া সার্ভারের কথা বলছি, ইন্ডিয়ান সার্ভার কথা বলছি, ঠিক আছে? একদম ফ্রিতে দিয়েছে একটা সুরি স্কিন। আর নর্থ আমেরিকা সার্ভারে দিয়েছে 500 ডায়মন্ড টপ আপ, এবার বুঝতে পারছো 500 ডায়মন্ড টপ আপে দিয়েছে। তো এইভাবে কিন্তু এক এক সার্ভার ভিন্ন ভিন্নভাবে চেঞ্জ করে কিন্তু ইভেন্টগুলো দেয়। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা এই জিনিসটা বলো না যে ইন্ডিয়ার সার্ভারটা চেঞ্জ করে ফেলুক। আমরা যদি ইন্ডিয়া সার্ভার চেঞ্জ করে কথা বলো তাহলে কোনো ইউটিউবের সাপোর্ট পাবে না। আর যদি ইন্ডিয়া ইউটিউবারের বাংলাদেশ ইউটিউবের সাপোর্ট না পাও তাহলে কিন্তু তুমি কী করতে পারবে না, তুমি বাংলাদেশের সার্ভার তো দুর্গত, কোনো প্রবলেমই ঠিক করতে পারবে না। সো গাইস